হচ্ছে এখনকার খবর। এবার জেলের মধ্যেই বিক্ষোভ দেখালো বন্দীরা, কারণ বিচার ছাড়া জেলবন্দি থাকতে নারাজ তারা। গত ৬ মাস ধরে এনডিপিএস এবং কমপ্লেন মামলাগুলি কোনো ট্রায়াল হয়নি ব্যারাকপুর আদালতে, ফলে বন্দীদের বিচারও মেলেনি, বিনা বিচারেই জেল খাটছে তারা। অন্যদিকে এখানে কোনো জামিনেরও ব্যবস্থা নেই, যার ফলে জেলের মধ্যে বিক্ষোভ এবং অনশন চালালো বন্দীরা। এরপর ডিস্ট্রিক্ট জজ এসে হাইকোর্টের সঙ্গে কথা বলেছেন, যাতে জুলাইয়ের ১ তারিখ থেকে এই সমস্ত মামলাগুলি নিষ্পত্তি করা শুরু হয়। কারণ হচ্ছে যে আজকে ৬ থেকে ৭ মাস ধরে এনডিপিএস এর মামলা, অফশোর মামলা, এই মামলাগুলোতে কোনো ট্রায়াল হচ্ছে না, কিন্তু আসামিরা আসছে ঘুরে যাচ্ছে। সেই জন্যই আজকে বিক্ষোভ জানা দিচ্ছে যে আমরা বিনা বিচারে কেন পড়ে থাকি। সত্যি তো বিনা বিচার পড়ে থাকা কোনো আসামির উচিত না, কারণ তার বিচার হওয়া উচিত, তাতে যদি জেল হয় জেল হবে, নাহলে খালাস হবে, তাহলে তারা শুধু শুধু কেন পড়ে থাকবে। আর বেলও দেওয়ার কোনো প্রভিশন নেই, যার জন্য বেলও পাচ্ছে না। সেই জন্য এই গরমের মধ্যে বিক্ষোভ দানা বেঁধেছে। তবে আমাদের ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম আজকে এসেছিলেন, তিনি বলে গেছেন, আমি হাইকোর্টের সাথে কথা বলেছি, যাতে আগামী ১ জুলাই থেকে যাতে রেগুলার বেসিসে জজ বসেন তার ব্যবস্থা হয়। আপনার নামটা? রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সভাপতি ব্যারাকপুর পাড়া। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, উত্তর ২৪ পরগনা। হাওড়া কোর্টে অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য কোর্ট চত্বরে। সাত সকালে সিজিএম কোর্টে আগুন ধরে যায়। এখানে এসি থেকেই শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে বলে সূত্রের খবর, যার ফলে বহু দরকারি নথি ভস্মীভূত হয়ে যায়। তবে কোনো আহত বা জখমের খবর নেই। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের আজকের পুলিশ ফাইলের শুধুমাত্র আজকের যা কেস আছে সেইগুলো হবে, আজকে যারা প্রোডাকশন হয়েছে সেই কেসগুলো হবে, সিজিএম কোর্টে হবে না। কারণ সিজিএম কোর্টে আগুন লাগার ফলে যে পরিস্থিতি হয়েছে, চার্জ যে আছেন ৬ নম্বর কোর্ট, তার এজলাসে সেই কেসগুলো হবে। আজকে নতুন কেস নেওয়া, সকালে আমরা যেটা বলি ল্যাঙ্গুয়েজ পুট আপ নেওয়া, সেগুলো করা সম্ভব হয়নি। ওই জন্য আমরাও ম্যাজিস্ট্রেটের সঙ্গে একমত হয়েছি, অনলি দ্য পেন্ডিং কেসেস, আর নতুন যে কেসগুলো এসছে সেই কেসগুলো হবে। অবস্থা যা আছে, ফায়ারটা যা আছে মোটামুটি কন্ট্রোলে আছে, এখন ফায়ার নয় বলা যায় যেতে পারে, এবং শুধুমাত্র এখন ড্যাম্পিং ডাউন চলছে, কিছুটা ধোঁয়া আছে। আমরা আশা করছি যা আছে কিছুক্ষণের মধ্যে পুরোপুরি যা আছে এটা যা আছে আমরা কন্ট্রোল করতে পারবো। এখন ঠিক আছে, পরিস্থিতি কোনো চিন্তার বিষয় নেই। আগুনটা যা আছে এখন যা আছে বলা যাবে না, যখন পর্যন্ত তদন্ত করা যাবে না। প্রারম্ভিকভাবে বলা যেতে পারে, এখানে তো ওল্ড বিল্ডিং আছে, ওল্ড ইলেকট্রিক সার্কিটস আর দেয়ার, এই সমস্ত জিনিসগুলো আছে, হয়তো কোনো যা আছে ওসব যা আছে কজ হতে পারে, কিন্তু এখন যখন পর্যন্ত একটু তদন্ত না করলে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। সেটা আমরা যা আছে এখন যা আছে দেখছি, পরে দেখছি কি আছে কি সিস্টেমসগুলো ছিল। একটা যা আছে সাফোকেশন হয়েছে, ওকে যা আছে আমরা যা আছে হসপিটালে পাঠিয়েছি। আমি আশা করি কোনো লোক অন্য ইনজার্ড হয়। নথিপত্র আছে ওখানে, এখন যা আছে কতটা ছিল, কি ছিল, কত কোয়ান্টিটি ছিল, কোন ডিপার্টমেন্টের ছিল, সেটা তো
ওরা যখন কাউন্ট করবে তখন দেখাবে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হাওড়া। আবারও বিভীষিকা ফিরে এলো কোন এক্সপ্রেসে। দীর্ঘদিন পর আবারও কোনো এক্সপ্রেসের ওপর ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘদিন আগে এই ধরনের ঘটনা মুহুর্মুহুর ঘটত, কিন্তু কিছুদিন শান্ত থাকলেও আবার সোমবার রাতে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কর্মীর কাছ থেকে 3 লক্ষ টাকা লুট করে পালালো 3 দুষ্কৃতী। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে ওই কর্মীর নাম গৌরব রায়। বাস থেকে নামার পরেই তাকে ঘিরে ধরে 3 বাইক আরোহী। এরপরে ছিনতাই করে পালাবার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপাই গৌরব বাবুকে। ঘটনার পর জগাছা থানার পুলিশ এসে গৌরব বাবুকে উদ্ধার করে। এরপর তাকে হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়। জগাছা থানার অভিযোগ করা হয়েছে, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে ওই 3 দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। আমি অফিসে ঢুকছিলাম ব্যাগ নিয়ে, তো 3টে ছেলে এসে সামনে দাঁড়িয়ে ফট করে ভাই করে যাচ্ছিস বলি আমাকে ছেলে, হ্যাঁ 3 জন বাইকে ছিল, বাইক থেকে ফট করে নেবে আমাকে বলছে ভাই কোথায় যাচ্ছিস বলেই ধাক্কা মেরেছে। ধাক্কা মেরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পর ব্যাগ পিঠ থেকে ব্যাগটা ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়ে যখন ওরা পাড়াতে গেছে তখন আমি ধরে ব্যাগে থেকে কম 3 লাখ টাকা মতো ছিল ক্যাশ। আমি ওটা কলকাতা থেকে তুলে নিয়ে আসছিলাম অফিসে। ব্যবসা তো বাইক নিয়ে পালাতে চেষ্টা করেছিল, তো আমি আমি কী করেছিলাম ধরেছিলাম। ধরে পরে বাইক নিয়ে পড়ে গেছিলো ওরা। বাইক নিয়ে পড়ে যাওয়ার পরে তারপরে ওদেরকে ধরার চেষ্টা করেছি, তবু ধরতে পারিনি। 3 জন ছিল, তারপরে আমাকে মেরে আর পালিয়ে কিছু ছিল মনে হয়, আমাকে মেরেছে। মারার পরে আমাদের কোনা স্পেস ওদিকে বলে, ওদিকে কোনা স্পেসের দিকে মানে দুলোবর ফুলোবর এই সাইডে না, 3 জনের মুখ খোলা ছিল, দেখতে পারিনি। খালি একজনের মুখ একটুখানি স্পষ্ট মানে অতটা মনে নেই ঠিক না, কেউ কেউ ছিল না। শনিবার রবিবার যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোর কালেকশনের টাকা অফিস থেকে নিয়ে আসছিল। এখানে এবার পার্কিংয়ে দেবে তারা টাকাটা। তার মধ্যে বিলটিট ছিল, 2 মাসের বিলটিট ছিল, যত গাড়ি যায় আসে তাদের যে বিলটি হয় সেই বিলটি ছিল, সেই সব ব্যাগের মধ্যে ছিল। তাও যাবতীয় যা কিছু দেখে বলা যাচ্ছে 2.5 থেকে 3 লাখ টাকা লিকুইড মানি ছিল। চেক ছিল 14টা মতো। এবার 200টা পেপার বিলটি ছিল, আর এটিএম কার্ড ছিল, আইডি প্রুফ ছিল, একজনের মানি ব্যাগ যারা আর কি, তার মানি ব্যাগটাও চুরি হয়ে গেছে। নিরাপত্তারা বলতে বেশ কিছুদিন এই ব্যাপারটা শান্ত ছিল, আবার নতুন করে শুরু হচ্ছে। সেম ওই জায়গাতেই 2011 সালে একটা ঘটনা ঘটেছিল, তারপর তো নানা রকম প্রেশারের জন্য আর কোনো দিন দেখিনি, আবার বর্তমানে চালু হয়েছে ব্যাপারটা। না কিছুটা তো নিরাপত্তা নেই বোঝাই যাচ্ছে, তার কারণ হচ্ছে 5-7 মিনিট ধরে ঘটনাটা ঘটলো, কোনো ব্যাপার না। ওখানে চারিদিকে সিসিটিভি প্রোটেকশন আছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো, সেই জায়গা থেকে কোনো ব্যাপার নয়, কেউ আসেনি। আমাদেরই লোকেরা গিয়ে ছাড়াতে হয়তো ঘন্টায় চলে যেতে পারতো, কীরকমভাবে খোঁচানো হয়েছে আপনারা দেখেছেন সব। হ্যাঁ অবশ্যই আতঙ্কিত, এমনকি যারা ওখানে ব্যবসা করছে, অনেক বাইরের দূরের দূরের সব লোকেরা এসে ওখানে ব্যবসা করে, তারা তো প্রচণ্ড ভীত। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হাওড়া। উলুবেড়িয়ায় নবারুণের কাছে 6 নম্বর জাতীয় সড়কের ওপর একটি গ্যাস ট্যাঙ্কারের সাথে 10 টাকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়। গ্যাস ট্যাঙ্কারে আগুন ধরে যায় ঘটনায়, যার ফলে ভোর রাতে কলকাতার দিকে আসার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে ওই রাস্তায়। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হাওড়া। বিজয় মল্লিক ফটকের এক আবাসনে নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় হাওড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শৈলেশ রায়কে গ্রেপ্তার করা হলো। হাওড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে, প্রথম চার্জশিটে নাম না থাকলেও পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম আসে কাউন্সিলরের। সঞ্জয় যাদব নামে এক সেনাকর্মীকে ভাড়া করা হয় ওই সিকিউরিটি গার্ডকে মারার জন্য। গত বছর 17 জুন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয় বিজয় মল্লিক নামে সিকিউরিটি গার্ডকে। জমি সংক্রান্ত মামলার জেরেই খুন বলে পুলিশ জানায়। এই ঘটনায় সোমবার রাতে টিএমসি কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়, মঙ্গলবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হাওড়া।
টিটাগড় পৌরসভার মিলনগড় ছাইমাঠ এলাকায় সিএসই এবং টিটাগড় পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া সংহতি উদ্যান উদ্বোধন হলো সোমবার। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, সিএসআর প্রধান নিপা সাহা শর্মা সহ সিএসসির আধিকারিকরা। প্রশান্তবাবু জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শিশুদের খেলা করার জন্য এলাকার মানুষ একটি পার্কের দাবি করেছিলেন। সেই মতো পৌরসভা একটি জমিতে পার্ক করার জন্য সিএসসি কে বলা হলে তারা তাদের সামাজিক প্রকল্পের কাজের থেকে অর্থ সাহায্য নিয়ে এগিয়ে আসেন। এই পার্ক ছাড়াও টিটাগড় এলাকায় দুটি নতুন বাস স্ট্যান্ডেরও উদ্বোধন করা হয়। আপনারা সবাই জানেন যে আমরা আমরা একটা জায়গায় বসবাস করি, যে জায়গায় সারা ভারতবর্ষে সমস্ত ধর্মের এবং সমস্ত ভাষার মানুষ এখানে বসবাস করে। ঠিক যে জায়গাটা আজকে এই পার্কটা আছে সেই জায়গায় জায়গাতেও আমরা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ভাষার লোক আমরা এখানে বসবাস করি। এই পার্কটা করার মূল যে উদ্দেশ্য আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষ আমাদের কাছে দাবি, একটা বিরাট দাবি ওনাদের ছিল যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভুলগুলি এখানে হতো তার মেটার একটাই রাস্তা তারা আমাদের দেখিয়েছিলেন এবং অনুরোধ করেছিলেন যে আপনারা এখানে একটা সুন্দর পার্ক করে দিন, যে পার্কে আমরা সবাই নিয়ে আমরা এখানে খেলাধুলা করবো। সেই জন্য আমরা আজকে এই পার্কটা করে দিয়ে আপনাদেরকে দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। কারণ দেখুন সিএসআর সাহায্যে আমরা সারা টিটাগড়ে বহু কাজ আমরা করেছি, যেগুলো যদি আমি এখানে বর্ণনা করতে যাই তাহলে অনেক সময় লাগবে, কিন্তু সমস্ত কাজের মধ্যেও আজকে এই পার্কটা আমাদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে আনন্দের। এই কারণে এই এই এলাকার মানুষ আমাদের যে অনুরোধটা আমাদের একটু হয়তো দেরি হয়েছে যেটা আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমরা মোটামুটিভাবে শেষ করতে পেরেছি। এরপরে এখানে বসার জায়গাটাকে তো করতে হবে, আমরা আস্তে আস্তে করে দেবো। আরও যেটা আছে সেটা পৌরসভাও করবে, সব জায়গা সিএসসির উপর ছেড়ে দিলে মানে ছেড়ে দেওয়া তো সম্ভব না, কারণ টিটাগড় পৌরসভার তারও একটা দায়িত্ব আছে। দেখুন এই সিএসআর মাধ্যমে আমরা টিটাগড়ে এমন কিছু কাজ করেছি যেগুলো চোখে দেখার মতো। এবং দেখুন আমরা এরপরেই আমরা দুটো বাস স্ট্যান্ড উদ্বোধন করবো আপনাদের সিএসসি মেন গেটের সামনে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, উত্তর চব্বিশ পরগনা।